বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি সবাই ভালো আছেন। আমার গতকালকের ভিডিও আশা করছি সবাই দেখেছেন। গতকালকের ভিডিওতে আমি গ্রামের বাড়ির দ্বিতীয় দিনে সকালবেলা কী কী করেছি তা শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব দুপুরে আমরা কী করেছি, দুপুরের খাবার আয়োজন কী ছিল আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হেঁটে আসতে আসতে দেখলাম যে দুপুরের খাবারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আজকে দুপুরের খাবার হচ্ছে আমাদের বিরিয়ানি রান্না করা হবে। বিরিয়ানি রান্না করছে আমাদের চাচা, উনি হচ্ছে আমার আব্বুর কাজিন হয়ে আমাদের বাসায় দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। তো ওনার রান্নার হাত খুবই ভালো, খুবই মজার মজার রান্না করে উনি, আর বিরিয়ানি রান্না করেছে তো খুবই মজা হয়। এই ধরনের বিরিয়ানি আসলে আমি রেস্টুরেন্টে খেয়েছি কিনা জানি না, খুবই মজা হয় ওনার বিরিয়ানি। তো আজকে আমরা চিন্তা করলাম যে ছাগলের বিরিয়ানি খাবো, তো উনি ছাগলের বিরিয়ানি রান্না করছে। ওনার রান্না মাশাল্লাহ এত মজা হয়, আর ওনার ওয়াইফের রান্নাও খুবই মজা, চাচির রান্নাও মাশাল্লাহ অনেক মজা। তো ছাগলের বিরিয়ানি রান্নার জন্য সব কিছু উনি একসাথে মেখে নিয়েছে। এখানে ছাগলের মাংস দিয়েছে পরিমাণ মতো, তারপর মশলাপাতি সব কিছু দিয়ে এগুলো ভালো করে মেখে তারপর চুলায় বসিয়ে দিবে। আমি ওনার রান্নাটা একটু ডিফারেন্ট দেখছি, কারণ আমরা বেশিরভাগ কষিয়ে রান্না করি, কিন্তু উনি দেখলাম যে মেখে রান্না করছে বিরিয়ানিটা, একদম মেখে তারপর চুলায় তুলে দিয়েছে। আর অনেক ধরনের মশলা ইউজ করেছে উনি, যেটা আমি নিজেও চিনি না, কারণ আমি রান্নার ক্ষেত্রে অত বেশি পাকা না, যার কারণে আমি সব কিছু সব মশলা আসলে চিনি না। মোটামুটি যেগুলা নর্মাল মশলা ওগুলা চিনি, বাট বাকিগুলা দেখা যায় যে আমার তেমন কি মনে থাকে না বা পরিচিত না, যতক্ষণ আমি রেসিপি দেখি ততক্ষণ মনে থাকে, আর রেসিপি না দেখলে দেখা যায় যে আমার আর মনে থাকে না। আর আমার এই কিচেনের এই জায়গাটা খুবই ভালো লাগে, জানালা দেখে দেখে রান্না করতে খুবই খুবই সুন্দর লাগে। তো উনি এদিকে বিরিয়ানি মশলা দিয়ে সব কিছু মেখে নিচ্ছে হাতে, একদম হাতে ভালো করে মেখে নিয়ে তারপর পানি দিয়ে দিবে এখানে। আসলে মানে রান্নাটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপার, রান্না করতে করতে যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় দেখা যাচ্ছে রান্নাটা মজা হয়। নতুন যারা তারা আসলে চেষ্টা করতে করতে দেখা যায় যে ভালো রান্না করে, আর যারা এক্সপিরিয়েন্স ওদের একটু করে জোর দিলেই দেখা যায় যে রান্নাটা মজা হয়। তো আমি ইনশাল্লাহ ভালো করে রান্না শিখছি, এখনও অত বেশি পাকা রাঁধুনি হয়ে উঠিনি, আস্তে আস্তে ইনশাল্লাহ হব সামনে। তো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমি কী কী রান্না করি, কী কী ভালো রান্না করতে পারি। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমি আপলোড করব। তো এদিকে মাংস তুলে দেওয়া হয়েছে চুলায়, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এটা ওনার বাচ্চা, ওর নাম হচ্ছে নিয়াজ বাচ্চা। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখে সাবস্ক্রাইব করবেন। তো এদিকে আমাদের মাংস প্রায় হয়ে গিয়েছে, প্রায় 30 মিনিটস পর আমি আবার ভিডিও করেছি, আমাদের মাংস প্রায় হয়ে আসছে, বলক চলে এসেছে মাংসের, একটু করে নাড়া দিয়ে দেওয়া হচ্ছে মাংসে। খুবই ভালো একটা স্মেল বের হয়েছে, খুবই খুবই সুন্দর, একদম পুরা ঘরে একদম স্মেল হয়ে গিয়েছে মাংসের, খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এদিকে আলু দিয়ে দেওয়া হয়েছে, আলু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে আলুটা পরে দেওয়া হচ্ছে, আলু দিয়ে আর একটু ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে এদিকে। আসলে ছাগলের মাংস দেখা যায় যে ভালো করে যদি আদা দেওয়া হয় তাহলে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, আর আমার কেন জানি প্রেশার কুকারে সিদ্ধ করা মাংস তেমন একটা ভালো লাগে না। নর্মাল আছে মাংস রান্না করলে মাংসটা খেতে ভালো লাগে, প্রেশার কুকার আমার তেমন একটা পছন্দ না, আর প্রেশার কুকারের যে সাউন্ড হয় ওটা আমি সহ্য করতে পারি না। তো এদিকে টক দই দিয়ে দেওয়া হচ্ছে,
বিরিয়ানিতে আসলে টক দই দিলেই ফ্লেভারটা আলাদা মজা আলু হয়। দেওয়ার পর টক আর দইয়ের ত্রিশ পরিবর্তে থেকে অনেকে দেখা যায় যে চল্লিশ দুধ মিনিট দেয়, বাট মতো টক মাংসটা দই দিলে রাখতে দেখা হবে, যায় যে একটু সেদ্ধর জন্য হজমে ভালো করে সাহায্য করে। তারপর মাংসটা পুরোপুরি হয়ে যাবে আশা করছি। তো এদিকে দইয়ের বক্সটাতে করে একটু করে পানি দেওয়া হচ্ছে। এদিকে মাংস হতে হতে অন্যদিকে চাল ঠিকঠাক করে নেওয়া হচ্ছে, চাল মেপে নেওয়া হচ্ছে, চাল মেপে তারপর ধুয়ে নেওয়া হবে। অন্যদিকে সালাদের প্রিপারেশন করা হচ্ছে, সালাদ কেটে নেওয়া হচ্ছে, তারপর এদিকে ডিম ছেলা হচ্ছে, ডিমের একটা কোর্মা করা হবে, যেহেতু একটা ঝোল দরকার, ঝোলের জন্য ডিমের কোর্মা করা হচ্ছে। তো এদিকে চাল ধোয়া হয়ে গিয়েছে, অন্যদিকে একটা পাতিলে চাল বসিয়ে দেওয়া হবে। চাল বসানোর আগে পেঁয়াজ ভালো করে বেরেস্তা করে নেওয়া হচ্ছে। আসলে পেঁয়াজের বেরেস্তাটা করলে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, বেরেস্তা ছাড়া বিরিয়ানি একদমই ভালো লাগে না। তো এদিকে বেরেস্তা করে নেওয়া হচ্ছে, তারপর একটু করে ঘি দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু গ্রামে ঘিটা একটু দুর্লভ, ঘিটা তেমন একটা পাওয়া যায় না, তো ঘি বেশি দেওয়া হয়নি। আসলে পিওর ঘি এখন তেমন একটা পাওয়া যায় না, অনেক কঠিন হয়ে গেছে পিওর ঘি পাওয়া। আগে যখন আমার দাদারা ছিল তখন নিজেদের গরু ছিল, গরুর দুধ দিয়েই ঘি বানানো হতো, ওটার ফ্লেভারটা আসলে অন্যরকম ছিল, কিন্তু এখন ওই আগের যুগের ঘিটা পাওয়া যায় না। এখন মানুষ গরু ছাগল একটু কম রাখে, যার কারণে আগের যুগের মজাটা আসলে এখন আর পাই না তেমন রান্নার মধ্যে। তো এদিকে পেঁয়াজের বেরেস্তা হয়ে যাওয়ার পর ভাতগুলা দিয়ে, সরি, চালগুলা দিয়ে দেওয়া হয়েছে। চালগুলা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, যতক্ষণ যত ভালো করে আসলে কষানো হবে বিরিয়ানিটা তত ঝরঝরা হবে, এটা হচ্ছে মেইন কথা। বিরিয়ানি ঝরঝরা হওয়ার তেলে ভালো করে ভেজে নিতে হবে, তেলে ভালো করে ভেজে নিলে আসলে বিরিয়ানিটা ভালো ঝরঝরা হয়। এই টিপসটা ওনার কাছ থেকেই শেখা, আমি দেখা যায় যে তেমন একটা ভাজতে পারি না, অত বেশি ভাজি না, নর্মাল চাল দেওয়ার পরেই পানি দিয়ে দিই। এদিকে ওনার ছেলে নাস্তা করছে, সকালবেলা নাস্তা, মাশাল্লাহ ছেলেটা অনেক কিউট। তো এদিকে চাল ভাজা হয়ে গিয়েছে, তারপর মেপে পানি দিয়ে দেওয়া হবে। আমি এখন পর্যন্ত অনেস্টলি পানির পরিমাপটা এখন পর্যন্ত বুঝি না, আমি শ্বশুর বাড়িতে থাকলে আমার শাশুড়িকে অবশ্যই পানির পরিমাপটা দেখায়, আর আমাদের বাসায় থাকলে আমার আম্মুকে দেখাবই বিরিয়ানিতে পানির পরিমাপ, অথবা ভাত রান্নার সময় পানির পরিমাপটা আমি এখনও বুঝি না। আর বিরিয়ানি আমি আমার লাইফে মনে হয় একবারই রান্না করেছি, একবার কি দুইবার রান্না করা হয়েছে আমার বিরিয়ানি, অত ভালো এখনও বিরিয়ানি রান্না করতে পারি না। ইনশাল্লাহ আশা করছি প্র্যাকটিস করতে করতে ভালো করব, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো করব। যেহেতু রেসিপি দেখে আমি কখনো রেসিপি পুরাপুরি ফলো করতে পারি না, সেহেতু আমার মনে হচ্ছে প্র্যাকটিস করতে করতে পারবো। আমি কিছুদিন আগেই ছাগলের বিরিয়ানি করেছিলাম, মাশাল্লাহ সবাই ভালোই বলেছিল, আপনাদের সাথে তো শেয়ার করতে পারিনি যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি শেয়ার করিনি, ইনশাল্লাহ আমি সামনে শেয়ার করব। তো এদিকে মাংস ঢেলে দেওয়া হচ্ছে, চালের সাথে মাংস মিক্স করে দেওয়া হচ্ছে, মাংসের কালারটা এত সুন্দর এসেছে কি বলবো, মানে অন্যরকম সুন্দর এসেছে। আশা করছি বিরিয়ানির কালারটা আরও সুন্দর হবে, যেহেতু মাংসের কালারটা এত সুন্দর হয়েছে। তো সব কিছু নেড়ে চেড়ে তারপর একেবারে বসিয়ে দেওয়া হবে। অন্য চুলাই ডিমের জন্য পাতিল বসিয়ে দেওয়া হয়েছে, ডিমের কোর্মা করা হবে। তো ডিমের কোর্মাটা একদমই ইজি, এটা আমি করেছি, আমি মোটামুটি ইজি রেসিপি ফলো করার চেষ্টা করি, যেমন উম্মে আপুর রেসিপি ফলো করে, তারপর সেলিনা রহমান, তারপর আয়শা সিদ্দিকা, ওদের রেসিপি ফলো করার চেষ্টা করি, ওরা একদমই ইজি কতগুলো রেসিপি শেয়ার করে। আর আমি নর্মালি রান্না করতে করতে যা এক্সপিরিয়েন্স হয়েছে মোটামুটি ওই এক্সপিরিয়েন্স থেকে রান্না করার চেষ্টা করি। তো আমি ফার্স্টে ডিমগুলো ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে তারপর আমি ডিমগুলা মশলা কষিয়ে তারপর রান্না করব।
মশলা বলতে এখানে তেমন বেশি কিছু আমি ইউজ করিনি, এখানে আমি নর্মাল মশলা ইউজ করেছি, যেহেতু অত বেশি কিছু নেই গ্রামে, মোটামুটি যা ছিল আমি ওই মশলা দিয়েই রান্না কমপ্লিট করেছি। এদিকে ভাপের জন্য একটা কিচেন টাওয়াল দিয়ে তারপর বিরিয়ানিটা ভাপে দেওয়া হবে, মোটামুটি হয়ে এসেছে বিরিয়ানিটা, চালটা একটু মনে হয় সিদ্ধ কম হয়েছে যার কারণে এরকম ভাপে দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের এখানে অ্যালুমিনিয়াম ফয়েল নেই তার কারণে একটা কিচেন টাওয়েল দিয়ে তারপর ডেকচিটা বসিয়ে দেওয়া হবে, ভারী কিছু দিয়ে চাপ দিয়ে তারপর বসিয়ে দেওয়া হবে। খুবই সুন্দর করে উনি কিচেন টাওয়েলটা চারিদিকে একদম সুন্দর করে দিয়েছে। তা আমার এদিকে ডিমগুলা হয়ে গিয়েছে, আসলে ফয়েল পেপার থাকলে উপর দিয়ে একদম ফয়েল পেপার দিয়ে দিলে একদম টেনশন ফ্রি, কিন্তু উনি এখানে সুন্দর করে এটা করেছে, দেখে সুন্দর লাগছে। ওনার মাথায় আসলে এক এক দিন এক একটা বুদ্ধি আসে। তো এদিকে একটা কলসি তুলে দেওয়া হয়েছে, পানি সহ কলসি দিলে আসলে ভাপটা এদিক ওদিক যায় না, যার কারণে একটা কলসি তুলে দেওয়া হয়েছে। তারপর এখন ভাপে ভাপে ভাতটা হয়ে যাবে। তো অন্যদিকে আমি চুলাই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে তারপর মশলা দিয়ে দিব। এই জায়গাটাতে আমার রান্না করতে খুবই ভালো লাগছে, যদিও গরম ছিল বাট রান্না করতে অত বেশি খারাপ লাগেনি, বাইরে থেকে বাতাস আসছিল, মানে পরিবেশটা আসলে অনেক ভালো লাগছে। তো আমি ভালো করে টমেটো আর পেঁয়াজগুলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজগুলা কষিয়ে নিয়ে তারপর আমি একে 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 সব মশলা দিয়ে দিব, পেঁয়াজ আদা বাটা, রসুন বাটা, তারপর কাঁচামরিচ বাটা একটু করে। দিয়ে আমি ভালো করে এগুলা নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ রাখবো চুলাই। স্মেলটা খুবই ভালো আসছে তেলের মধ্যে, যখন আদা আর রসুন একসাথে দেওয়া হয় স্মেলটা আসলে অনেক ভালো আসে। তো আমি একটু করে হলুদ দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি। অনেকদিন পরে করেছি আসলে, আমি আমি আসলে মানে রেসিপি না দেখলে কোনটার পর কোনটা দিতে হবে ওটা ভুলে যাই রেসিপি দেখে দেখে করতে করতে। তো আজকেও কি যেন একটা দিতে ভুলে গিয়েছি, তারপর পরে আমি আবার অ্যাড করেছি। আশা করছি মজা হবে। আর আমি একটা জিনিস হচ্ছে লবণের আন্দাজটা তেমন একটা বুঝি না, কারণ এমনি খেলে যেরকম লবণ লাগে ভাত দিয়ে খেলে দেখা যায় যে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, যে জিনিসটা আমি এখনো বুঝে উঠতে পারি না। এদিকে আমাদের বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। তো আমার ডিমের কুরমাও হয়ে গিয়েছে, অন্যদিকে সালাদের প্রিপারেশন নেওয়া হচ্ছে, সালাদটা আগে কেটে রাখা হয়েছে, এখন জাস্ট লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। সালাদের মধ্যে আমরা ইউজ করেছি গাজর, শসা, তারপর একটা অ্যাপেল, কাঁচামরিচ, গোলমরিচ, তারপর লেবুর রস আর লবণ। অ্যাপেল দিলে সালাদের স্বাদটা আসলে আরও বেড়ে যায়, তারপর লেবু রসের পরিবর্তে যদি আপনি মাল্টার রস ইউজ করেন সালাডটা খেতে আরও বেশি মজা লাগে। তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে, আমরা দুপুরের খাবার খেতে বসে যাব, সাথে আমার বোন ফুড ব্লগার চানকা রানী ফুড রিভিউ দেবে, আজকে বিরিয়ানি খেয়ে তার কেমন লেগেছে সেটা বলবে। তো চলুন তাহলে ওর রিভিউটা আমরা একটু দেখে নিই। আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি, এদিকে সবাইকে সার্ভ করে দেওয়ার পর তারপর আমরা খাওয়া শুরু করে দেবো। আসসালামু আলাইকুম, দেখি বিসমিল্লাহ,
লবণ মনে হয় একটু কম হয়েছে, কিন্তু ফ্লেভারটা ভালো লাগতেছে। কয়েকটা ভাত ফুটে নাই কিন্তু ফ্লেভারটা ভালো। শহরের রেস্টুরেন্টের চেয়েও ভালো এটা। শহরের রেস্টুরেন্টে মানে হচ্ছে ভাতগুলা, এখানের গুলা ভাতগুলো আটা আটা না, এখানে গুলো একদম ঝরঝরা টাইপের, খেতে ভালো লাগতেছে।